শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প সাঁঝের বেলা। সুষ্ঠি সাপ তুলতে গিয়ে খেতে সাপ দেখেছিল মেজবউ, সাপ সাপ বলে ধেয়ে আসছিল, বেড়ায় আঁচল আটকে ধরাস করে পড়ল। পেটে ছমাসের বাচ্চা, তাই নিজের ব্যথা ভুলে পেট চেপে কোনো সর্বনাশের কথা ভেবে কেঁদে উঠল চেঁচিয়ে। দশ পয়সা দু আনার বাকির খদ্দের কয়েকজন, সকালে এক বাটি বার্লি গিলে যতীন ডাক্তার ডিসপেন্সারিতে বসে আছে। সামনে প্রায় ৩০ বছরের পুরনো টেবিল, তার ওপর ৩০ বছরের পুরনো ব্লটিং পেপার পাতা, চিঠি গেঁথে রাখার স্ট্যান্ড, পিচবোর্ডের বাক্স, পুড়িয়ার কাগজ রাখার কৌটো, আঠার শিশি, ওষুধের খুদে চামচ, এই সব রাখা। মাছি বসছে উড়ে উড়ে। যতীন ডাক্তার ঘোলাটে চোখে খোলা দরজা দিয়ে বাইরে চেয়ে বসেছিল। ঘরের সামনেই একটা সুরকির রাস্তা, রাস্তার ধারে একটা বাবলা গাছ। বালির এ অঞ্চলে বাবলা গাছ বড় একটা দেখা যায় না, তবু কি করে বালি দুর্গাপুরের একটা বাবলা গাছ হয়েছে। হলদেটে ছোট ছোট তুলির মতো ফুল ফোটে, বাবলার কচি পাতা চিবিয়ে বা রস করে খেলে পেটের ভারী উপকার। বাবলা গাছের ওপাশে আবার বাড়ির এক সার, তার ওপাশে রেলের লাইন। বর্ধমান কর্ড টিপ টিপ করে মাটি কাঁপাচ্ছে, দূরে মালগাড়ির হাঁকলান্ত ঘরঘরে শব্দ উঠছে। পৃথিবীতে আর কিছু দেখার বড় একটা নেই। ফাঁকা ঘরে মাছি উড়ে উড়ে বসছে, নাকের ডগায় ভুরুতে জ্বালাতন করে খাচ্ছে একটা মাছি। যতবার উড়িয়ে দেয় ততবারে সে ঠিক ওইখানটাই বসে। মাছির বড় জিদ, আজ সকালে কেউ আসেনি, বড় ফাঁকা, একা লাগছে। কমললতা ওই রাস্তাটা দিয়েই ফিরবে একটু বাদে, ঘরের দরজার বাইরে দাঁড়িয়েই আজকাল জিজ্ঞেস করে যায়, কেমন আছো ডাক্তারবাবু? যতীন ডাক্তার আজকাল আর উত্তর দিতে পারে না, কমললতার মুখের দিকে চেয়ে চোখে জল এসে যায়। বউ মরেছিল সেই কবে, তার মুখখানা মনেও পড়ে না আর। তিনটে নাবালক ছেলে নিয়ে কি যে বিপদে পড়েছিল তখন, সে সময় রোগীর ভিড় থাকত হামেহাল। বড়বাজারের শেঠেদের দোকান থেকে ওষুধ এনে তা থেকে আবার ওষুধ তৈরি করে অ্যারারুটের গুঁড়ো বানানো, পুড়িয়া করা, অনেক কাজ। ছেলেগুলো ধুলোই পড়ে কাঁদত। সে সময়ে কমললতা যৌবনের গরবিনী, ঝিগিরি করত বটে কিন্তু হাঁটা চলায় ভারী একটা মোহ সৃষ্টি করে যেত। যতীন ডাক্তারের বাড়ি ঠিকে কাজ করত। একদিন বলল, ও বাবু, তোমার ছেলেদের একদিন ঠিক শেয়ালে নিয়ে খাবে। যতীন ডাক্তারের তখন শেষ যৌবন। কমললতার দুটো হাত ধরে ফেলে বলল, আমার ছেলেগুলো তুই নিয়ে যা কমল। তাতে অবশ্য কমল রাজি হয়নি, তবে একটা বন্দোবস্ত করে ফেলল সে। নিজের একটা অপছন্দের বর ছিল বটে কমললতার, সে উদো মানুষটা ইটখোলার কুলিগিরি, জুট মিলের চাকরি, এসব করে টোরে অবশেষে সাধু হয়ে গিয়েছিল। লোকে বলে কমললতার কাম দমন করার মতো পৌরুষ ছিল না বলে সে নাকি লম্বা দিয়েছিল। তবে আসতো মাঝে মাঝে বাইরে থেকে, ওং তৎসত, ওং তৎসত বলে চেঁচিয়ে জানান দিত। দরকার মতো একাধ রাত কাটিয়ে যেত বউয়ের সঙ্গে, আর তখন কমললতার বরকে যায় নয় তাই বলে গুষ্টি উদ্ধার করে দিত। ত্রিশূল ভাঙত, দাড়ি ছিঁড়ত, কমণ্ডলু আছড়ে টোল ধরিয়ে দিত, কিন্তু তবু লোকটা সাধুভিড়ি থেকে মাঝে মাঝে কি এক নেশায় মাস দুমাস বাদে এসে হাজির হতো ঠিকই। সেই অপছন্দের লোকটাকে যেমন পাত্তা দিত না সে, তেমনি আর কোনো পুরুষকেও দিত না। কিন্তু যতীন ডাক্তার তাকে কাবু করে ফেলে। তিনটে ফুলের মতো ছেলে ধুলোই গড়ায়, কবে এসে হুলো বেড়াল গলার নলি কেটে রেখে যায় দেখবে কি, ডাক্তারের বিয়ে করারও ফুরসত নেই আর একটা।
আর দেখেই বাকে। কমললতা তাই একদিন ঠিকে থেকে স্থায়ী ঝি হয়ে গেল এ বাড়ির। প্রথম প্রথম আলাদা ঘরে ছেলেদের নিয়ে শুতো সে, তারপর ব্যবস্থা পাল্টাল, ডাক্তারের সঙ্গে বিছানাটা এক হয়ে গেল একদা। লোকে কু বলতো, কিন্তু বলা কথায় কি আসে যায়, কোনো অনুষ্ঠান ছাড়াই কমললতা হয়ে গেল ডাক্তারের বউ। অবশ্য বউয়ের মতো থাকতো না, ঝিগিরি করতো বরাবর, ছেলেরা নাম ধরে ডাকত, তুই তোকারি করত। 20-25 বছর কেটে গেছে, এই সংসারের সঙ্গে জান লড়িয়ে দিয়েছিল সে। ছেলে মানুষ করা, সংসার সামলানো, ডাক্তারির সাহায্য, সব ঝিয়ের মতো থাকতো, কিন্তু তার কথাতেই চলত। রোদ ভরা উঠানে শান্ত সকালে নরম শরীর বলের মতো গুটিয়ে বসে আছে সাদা কালো কয়েকটা বেড়াল। টিপকলের ধারে বসে বাসন মাজছিল ঝি সুধা। তাকে ঘিরে ওপর নিচে খা খা করে ডাকছে কাক। বড় পাজি কাক, এখানে লাফিয়ে এসে খোপায় ঠোক্কর দেয় সুধার। আঁশ থেকে পাশ থেকে এটোকাটা নির্ভয়ে খেয়ে যায়, কখনো বা সাবানের টুকরো, চামচ, ঠাকুরের খুদে প্রসাদের থালা, গেলাস এসব মুখে করে নিয়ে যায়, এ বাড়ি ও বাড়ি ফেলে দিয়ে আসে। বাসন মাজতে বসে সুধার তাই বড় জ্বালাতন। বসে বসে সে কাকের গুষ্ঠির উদ্ধার করছিল, কেলে ভূত, নোংরা খেকো, গু খেকো, গুলন, মর মর, ভগবানের ছিষ্টি বটে বাবা, যেমন ছিরি তেমনি স্বভাব, রোসো। কাল থেকে এটোকাটা ইঁদুর মারা বিষ না মিশিয়ে দিত, তা কাকেরা শোনে না? কাটা ঘুড়ির মতো নেমে আসে, সুধার মুখের দিকে চেয়ে খা বলে ডাকে, লাফিয়ে সরে যায়, আবার চেয়ে ডাকে খা। বাঙালিয়া দুধ দিতে এসেছে, নোংরা ধুতি, গায়ে একটা নতুন সাদা ফতুয়া, কাঁধে নোংরা গামছা, অদ্ভুত দেখায় তাকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে সে গোপ চুমড়াচ্ছিল, দুধের ডেচকি এখনো মাজা হয়নি, ঝামেলা। একবার ডেকে বলছিল, এ সুধারানি বর্তন বইল, কে তো সময় লাগে তোমার, হ্যাঁ? শুনে সুধা ঝামড়ে উঠেছিল, থাম তো তুই খোট্টা খাল ভরা কোথাকার, আমি মরছি বটে নিজের জ্বালায়। বাঙালিয়া একটু হেসে খৈনির থুক ফেলে বলে, কৌয়া তো খুব দিক করে তোমারে, একটু বন্ধু মুলাও না। বড় বউ চায়ের কেটলি আঁচল চেপে নামিয়ে কৌটো খুলে দেখে চা পাতা নেই, কুমুকে ফের পড়া থেকে তুলে দোকানে পাঠাতে হবে, একটু আগে একবার দোকানে গিয়ে পাউরুটি আর ছোট খোকার রসগোল্লা এনে দিয়েছে। মেজাজটা বিগড়ে গেল বড় বউয়ের, জানলা দিয়ে ধমক দিল সে, ও সুধা কেবল বক বক করলে কি হাত চলে, বাঙালিয়া কখন থেকে যে দাঁড়িয়ে আছে, ওর তো আর বাড়ির গায়ে আছে না কি। এই যে বড় বউয়ের মেজাজ বিগড়ালো, এর যে সারাদিন চলবে, একে তাকে ওকে সারাদিন বকতেই থাকবে, যতক্ষণ না আবার তার বর বিষ্ণুচরণের মেজাজ বিগড়োয়। বিষ্ণুচরণ ধৈর্য হারালে বড় বউ পেটায়। মেজ হরিচরণ আবার তেমন নয়, যতক্ষণ বাড়িতে থাকে ততক্ষণ বউকে দেখে, উঠানে হয়তো কাপড় মেলে, মেজ বউ কল ধারে একটু রুমাল গেঞ্জি কাস্তে যায় কি চুল শুকোয়, তখন হরিচরণ জানলার পর্দার ফাঁক দিয়ে কি কপালের আড়ালে লুকিয়ে বউকে দেখে। কখনো কখনো আবার কোকিল স্বরে আড়াল থেকে বলে কু, সেই শুনে আবার বড় বউয়ের বুক জ্বলে, বলে এমন মাগি মার্কা ব্যাটা ছেলে দেখিনি বাপু জন্মে। হরিচরণ আবার সেটা টের পায়, ডেকে বলে, বৌদি কো, বউ আমার খাবে দাবে বসে থাকবে, শুধু তুলবে পারবে বিছানা। যতীন এখন বুড়ো হয়েছে, হোমিওপ্যাথির ফোঁটা ফেলতে হাত কেঁপে যায়, এক ফোঁটার জায়গায় 2-3 ফোঁটা পড়ে গিয়ে ওষুধ নষ্ট হয়। লোকে বলে যতীন ডাক্তারের হাতের জোর নষ্ট হয়ে গেছে, ছোট ছেলেটা মরার পর থেকে
ছোট ছেলে ব্রহ্মচরণ অবশ্য বাপের সুপুত্র ছিল না। দা কুড়ুল দিয়ে বাপ ভাইদের কাটতে উঠত প্রায়ই বাড়ির মধ্যে, মুখে আনতে নেই এমন মুখ খারাপ করে গাল দিত। এ হলো মেজাজের বাড়ি, সকলেই মেজাজওয়ালা মানুষ। ব্রহ্মচরণ আবার তার মধ্যেই ছিল নুনের ছিটে। সে মরার সময় এ বাড়ির লোক বেঁচেছে, মরল কিভাবে কে জানে, নিরুদ্দেশ বলে রা উঠেছিল। তারপর একদিন ঝিলে তার শরীর ভেসে উঠল, সারা গায়ে ছোড়ার গর্ত, কোনো কিনারা হয়নি, কিনারা করার আগ্রহও নেই কারো। কেবল বুড়ো যতীন ডাক্তার আজকাল ঝাপসা দেখে, হাত কাঁপে, রাতে ঘুমোতে পারে না, উঠে উঠে বাইরে যায়, বিড়ি টানে, কাশে। অভ্যাস মতো যতীন ডাক্তার তার বাইরের ঘরে ওষুধের বাক্স নিয়ে বসেছে। রুগীপত্র বড় একটা হয় না, দু চারজন গল্পবাজ বুড়ো এসে এসে আড্ডা দিতে, আর আসে দিন দরিদ্র সংসার। ডাক্তার সোনাদানা শাড়ি কাপড় দিয়েছে ঢেলে, কখনো কু কথা বলেনি, আদর করেছে খুব। শরীর উস্কালে রাত জেগে বসে থেকেছে। সাধু অবশ্য এ সংসারও হানা দিয়েছিল, সে কি চোটপাট, হম্বিদম্বি, পুলিশের ভয় দেখানো, কিছু চ্যালাচামুন্ডা নিয়ে এসে হামলাও চেষ্টা করেছিল। ডাক্তার ভয় খেয়ে গিয়েছিল, কমললতা ভয় পায়নি, শুধু একবার দু চোখ মেলে খড় দৃষ্টিতে কিছুক্ষণ চেয়েছিল সাধুর দিকে। তাইতেই সাধুর বুক চুপসে যায়, আসতো বটে তারপরেও, তবে ভিক্ষে বা সিধে দিয়ে যেত, আর কিছু চাইত না। কমললতা ভেবেছিল এই রকমই দিন যাবে, একটা জীবন আর কদিনের, মানুষ তো টুকুস করে মরে যায়। কিন্তু দিন যায়নি, ছেলেরা বড় হয়ে বুঝতে শিখে আপত্তি শুরু করে, এরকম সম্পর্ক নিয়ে বাপের থাকা চলবে না, সম্মান থাকে না, ঝঞ্ঝাটের শুরু তখন থেকেই। সেটা চরমে ওঠে বড় ছেলের বিয়ের পর, বড় বউ বিয়ের পর এ বাড়িতে ঢুকেই যেন সাপ দেখল। এক বছর ঘুরতে না ঘুরতেই বলতে থাকে, আমার বাবা বলেছে এখানে রাখবে না, এ হচ্ছে নিশ্চরিত্র জায়গা, নরক। স্বামীর ঘর কষায় সুখের চাইতে বাড়িতে থাকার দুঃখেও সুয়াস্তি আছে। হরিচরণ আর বিষ্ণুচরণ খেপে গেল হঠাৎ, এক ব্রহ্মচরণ মা বলে ডাকত তাকে, সে বুক দিয়ে ঠেকাত, কিন্তু হাওড়ে ছেলে, বাইরে দাঙ্গাবাজি করে বেড়ায়, ঘরে থাকে কতক্ষণ। ডাক্তারও বুড়ো বয়সে ছেলেদের সঙ্গে এঁটে ওঠে না, তবু ব্রহ্মচরণ বেঁচে থাকা অবধি ছিল কমললতা। তারপর বেরিয়ে যেতে হলো, ইটখোলার দিকে আবার ঘর নিয়েছে সে। বুড়ো বয়সে সে এখন পাঁচ বাড়ি ঠিকে ঝির কাজ করে খায়, একটা ছোট্ট বোন পোকে এনে রেখেছে, সেই দেখাশোনা করে, মায়া তো যায় না রোজ, তাই বাইরে থেকে একবার কি দুবার খোঁজ নিয়ে যায় সে ডাক্তারের। সারাদিন ওইটুকুই অপেক্ষায় থাকে ডাক্তার, এই একা ফাঁকা বিশ্ব সংসারে ওই কমললতা ছাড়া আর কেউ বন্ধু নেই। মাছিটা উড়ে উড়ে এসে ভ্রুতে বসছে, সুসুরি পায়ে নাক বেয়ে নেমে আসে, উড়িয়ে দেয় ডাক্তার, আবার টক করে এসে নাকের ডগায় বসে, নড়ে চড়ে হাঁটে। সকালবেলাটা কেমন আধার আধার মতো লাগে, নিঃশব্দ ঘরে শ্বাস পড়ে শ্বাস ওঠে, ভগবান। হরিচরণ মারোয়ারি ফার্মে কাজ করে, সকালে যেতে হয়, দেরি হয়ে গিয়েছিল, এই সময়টায় মেজ বউ নারায়ণী কখনো কাছে যদি থাকে ঠিক পালিয়ে বেড়াবে, নিজেকে দুর্লভ করার ওই ইচ্ছে তার কলা কৌশল। পুরুষ মানুষকে জ্বালাতন করে না খেলে আর মেয়ে ছেলের কাছা হয় না। দুবার তিনবার ক ক ডাক চাইল সে, এই ডাকে দুটো কাজ হয়, বউকে জ্বালান দেওয়া হয়, আবার বড় বউকে জ্বালানোও হয়। ডালগুলো আর কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে ফ্যানসা ভাত খেতে টকচা ঢেকুর তুলে হরিচরণ বিরক্ত হয়ে বসে থাকে, মুখখানা না দেখে বেরোয় কি করে, দিনটাই খারাপ হয়ে যাবে। কুমু আর রাখু দাদার দুই ছেলে মেয়ে হল্লা চিল্লা করছে পাশের ঘরে, বিরক্তি, মেজাজ খারাপ থাকলে শব্দ সহ্য হয় না, এই বলে একটা ধমক দিল ওই ঘর থেকে, লেখাপড়া ফেলে হচ্ছেটা কি,
শব্দ বন্ধ হলে আবার কু ডাক ছাড়ে সে। বড় বউ বোধহয় শুনতে পায়, খেকে ওঠে সুধাকে, তোমার আক্কেল দেখে মরে যায়। স্টিলের বাসন কেউ ছাই দিয়ে মাজে, দেখো তো তাক ধরে গেল কেমন। হরিচরণ একটু হাসে, বড় বউয়ের মেজাজ ভালো নেই। ডালগুকুটা আজ মেখেছিল নারায়ণী। একটু হিঙের গুঁড়ো দিয়ে তেলে উল্টে পাল্টে বাসি ডালটার দিব্যি তার করেছিল। বড় বউ খাওয়ার সময় জিজ্ঞেস করল, কেমন ডালগুকু খাচ্ছ গো মেজদা? বেশ। তার আর কথা কি, কথাতেই বলে বউ রেঁধেছে মূলো, খেলে লাগে তুলো তুলো। আসলে নারায়ণী নিজের হাতে বরের ডালগুখো করেছে বলে রাগ। হিন্দ মোটরের মেকানিক বিষ্ণুচরণ যখন সাঁঝের ঘোরে এসে আজ পেটাবে, তখন কেঁদে কেটে রাগ পড়বে। কিন্তু বউটা যে কোথায় গেল! মেজ বউ শাকের ক্ষেতে সাপ দেখেছিল, শুষ্নি শাক অযত্নে হয়ে আছে। এই সময়টাই জিভের স্বাদের কোনো ঠিক থাকে না, ফোটা ভাতের গন্ধে বমি আসে, আবার চামড়া পোড়া গন্ধ পেলে বুক পরে দম নিতে ইচ্ছে করে। এই শীত আসি আসি শরৎকালটা বড্ড ভালো, আকাশ কেমন নীলাম্বরী হয়ে আছে, গাছপালার রং ধোয়া মোছা ঝকঝকে, রোদ এখন ওম লাগে। শীত রোদে নিশ্চিন্তে দক্ষিণের বাগানে শুষ্নি শাক তুলছিল মেজবু। লোকটা এখন বেরোবে, ফুঁসছে, তবু এখন কাছে যাবে না সে। অত বৌমুখ মেনিমুখ কেন রে লোকটা? বড্ড লজ্জা করে নারায়ণীর। বিয়ের পর যেমন তেমন ছিল, কিন্তু পেটে বাচ্চা আসার পর এখন চক্ষু লজ্জা বলে বস্তু নেই, দিন রাত পারলে হামলায়। এইসব ভাবতে ভাবতে ঘাস জমি আগাছার মধ্যে শুষ্নির পাতা ডাঁটা টুকুস টুকুস করে ছিটছিল, মাঝে মাঝে চোখ তুলে দেখছিল চারিধারে। অনেকখানি দূর পর্যন্ত দেখা যায়, আকাশ যেন নীল, গাছ যেন সবুজ, দুটো চারটে ঘুড়ি উঠছে আকাশে ওই উঁচুতে চিত, ছাতারে উড়ে যায় একটা, কালচে একটা কুবো পাখি কালকা সুন্দরের ডালে হাঁটছে, বুক 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 করে একটা মন খারাপ করা ডাক ডাকছিল একটু আগে। একটা টসটসে ডগা ছিঁড়তে হাত বাড়িয়েই মেজবউ ঘাসের মধ্যে চকড়া বকড়া দেখতে পায়। প্রথমটায় যেন গা নড়ে না, পা চলে না, সারা গায়ে শিশিরানি, রোয়া দাঁড়িয়ে গেছে, লকলকে শরীরটা এঁকে বেঁকে ঘুরে বেড়াচ্ছে, লম্বা ঘাসে হারিয়ে আবার জেগে উঠছে। সাপ সাপ বলে চেঁচিয়ে বাগানের ফটক পার হতে গিয়ে আঁচল আটকে পড়ে গেল মেজুব। পড়ে কিছু টের পায় না, কোনো ব্যথা না জ্বালা না, কেবল বুকটা হাহাকারে ভরে গিয়ে যায় এক আতঙ্কে। ছ মাসের বাচ্চা যে পেটে, কি হবে ভগবান! কেঁদে ওঠে মেজো বউ। বড় বউ স্তম্ভিত হয়ে যায়, নড়ে না, দাঁড়িয়ে আবার থরথর করে বসে পড়তে থাকে ভীতু বউ সর্বস্ব হরিচরণ। কলতলায় একটা বাসন আছড়ে ছুটে আসে সুধা, আর আসে কোমুরাখু। বাঙালিয়ার দুধ দিয়ে ফিরে যাচ্ছিল, বালতিটা রেখে এসে প্রথম ধরে নারায়ণীকে, বলে ক্যা হুয়া, সাপ কাটা হ্যায় ক্যা? বাঙালি আর বেশি বুদ্ধি নেই, সে মেজবউকে ছুঁয়েই বুঝতে পারে রূপের আগুনে তার হাত পুড়ে গেল বুঝি। কি ফর্সা, কি নরম, কি সুন্দর! এই রকমই হয় বটে বাবুদের বাড়ির মেয়েরা, নাকি বাঙালি বলেই নরম। নরম শনিচারি কিছু কম নয়, কিন্তু এ তো তুলো, তার উপর নাক মুখ চোখ আর ফর্সা রঙের কি বাহার! মেজবউ তার হাত ছাড়িয়ে নিল, বোকার মতো দাঁড়িয়েই থাকে তবু বাঙালিয়া। খাস জমিতে যেন পুজোর ফুলকে একরাশ ঢেলে দিয়ে গেছে, বউটিকে কতবার দেখেছে সে, ছোঁয়নি, ছোঁয়ার পর সে যেন সব আলাদা রকম দেখে, হাতটা মেখে আছে নরম স্পর্শে। হরিচরণ আসে, বড় বউ এসে ধরে তোলে নারায়ণীকে, সুধা এসে মাথাটা ওর মধ্যে একটু ডোলে দেয়, বলে ভালো করো ভালো করো ভালো করো ভগবান। আশেপাশের বাড়ি থেকে দু চারজন এসে জুটে যায়। সাপের দাঁতের দাগ অবশ্য খুঁজে পাওয়া যায় না। ডাক্তার রাস্তার দিকে চেয়েছিল অপলক, মাছটা বড় জ্বালাচ্ছে, ভোরবেলাটা কেন আধার আধার লাগছে আজ। ডাক্তার একটা চিৎকার শুনতে পায়, সাপ সাপ।
চেয়ারে শরীরটা বাঁধার থেকে ডানধারে মুচড়ে বসে ডাক্তার। পা দুটো তুলে হাঁটু জড়ো করে বুকের কাছে, বাতাসে একটু শীত ভাব। সময়টা ভালো না, কে চেঁচালো ডাক্তার ডাক্তার বলে? না, ডাক্তার বলে নয়, সাপ সাপ বলে, মেয়ে ছেলের গলা, কমল নয় তো? মাথাটা ভালো লাগে না ডাক্তারের। পেছনে জোর করে শব্দ উঠে যেন, ডাক্তার ভয় খায় নাতি রাখুকে। মিষ্টি ওষুধের লোভে প্রায়ই এসে চুরি করে শিশিকে শিশি ফাঁক করে দেয়। একই শিশির মাদার টিংচার একবার শিশিসুদ্ধ খেয়েতে গিয়েছিল। ডাক্তার পিছু ফিরে দেখে, বেড়ালটা হুসহুস করে শব্দ করে। বেড়ালটা সবজে চোখ মেলে তার দিকে চায়, ক্ষীণ একটা শব্দ করে। কমলেদের পালতো পুস্ত, দুটো কমলের সঙ্গে গেছে, আর দুটো রয়ে গেছে। কেউ পালে না, পোষে না, আদর করে না, এরা এমনি থাকে। বাবা, একটা বুক ফাটা চিৎকার করে কে যেন ঠুকে। ডাক্তার চমকে ওঠে, মাথার মধ্যে একটা আলো যেন ঝলসে উঠেই নেমে যায়। মাছিটা ঠিক বসে আছে ভ্রুর মাঝখানে, নড়ছে হাঁটছে। বাবা শিগগির আসুন। ডাক্তার বিরক্ত হয়ে মুখ ফেরায়, কে? আমি হরি। ও চেঁচিও না, চেঁচাবো না কি? আপনার বৌমার কি হয়েছে দেখে যান, তোমরা দেখো গে। হরিচরণ স্তম্ভিত হয়ে চেয়ে থাকে। তারপর এই চরিত্রহীন অপদার্থ, নাম ভোলানো বুড়োটার প্রতি তীব্র হিংস্র একটা আক্রোশ বোধ করে সে। দুহাতে যতীনের কাঁধ ধরে একটা ঝাঁকুনি দেয় সে। কি বলছো? ও যতীন নাড়া পেয়ে ভারী ভয় পেয়ে যায়। মাথার মধ্যে লাল আলো নিভে একটা সাদা আলো জ্বলে, আবার সাদাটাও নিভে যায়। শিগগির আসুন। কোথায়? আপনার বৌমাকে সাপে কামড়েছে। ভিতরে একটা হুলুস্থুলের শব্দ হচ্ছে, সেই শব্দ থেকেই বড় বউ গলা তুলে বলে, সাপে কামড়ালো কোথায়? কামড়ায়নি, পড়ে গেছে বাপু। হরিচরণ বাবাকে একটা খোঁচা দেয়, পড়ে গেছে, বাচ্চাটা নষ্ট হতে পারে, আসুন। পড়ে গেছে? যতীন বড় বড় চোখ করে চারিদিকে চায়। শালার মাছিটা ঠিক বসে আছে এখন নাকের ডগায়, ছাড়ছে না। যতীন বলে, কি করব, একটু দেখুন, ডাক্তার ডাক। ডাকতে পাঠিয়েছি, সে তো 2 মাইল দূর থেকে আসতে যেতে 3 ঘন্টা, তার মধ্যে যদি কিছু হয়ে যায়। ডাক্তার ভাবে ওষুধের নাম কিছুই মনে পড়ছে না, অনেক ভেবে বলে, থুজা 200। কি বলছেন? ডান দিকে ব্যথা তো, লাইকোপোডিয়াম দেওয়াই ঠিক হবে। ডান দিকে না কোন দিকে কে জানে, আপনি আসুন। ছেলের দিকে ভীত চোখে চেয়ে থাকে ডাক্তার, বলে, আমি কিছু জানি না বাপু, আমার কিছু মনে পড়ছে না। তার হাত ধরে একটা হ্যাচকা টান দিয়ে হরিচরণ বলে, তা বলে একবার চোখে এসে দেখবেন না, আপনারই তো ছেলের বউ। বিড়বিড় করে ডাক্তার বলে, ছেলে না ইয়ে, তোমরা আমার কেউ না। বলতে বলতেও ডাক্তার সঙ্গে সঙ্গে যায়, হ্যাচকা টানে, বুকের বাঁদিকে একটা খিঁচ ব্যথা ওঠে, মাথাটা দুটো টাল খায়, আলোটা দপ করে জ্বলে ফুস করে নিভে যায়। ভেতরের ঘরে লোকজন জুটেছে মন্দ নয়, মেজ বউ শুয়ে আছে খাটে, কোকাচ্ছে, শ্বাসকষ্টের কোকানি, চোখের তারা স্থির, মুখে গাজলার মতো কষ করাচ্ছে। বিড়বিড় করে যতীন ডাক্তার বলে, নাক্সভূমিকা 200 শিগগির। হরিচরণ ছুটে যাচ্ছিল ডিসপেন্সারিতে ওষুধ আনতে। ডাক্তার মাথা নেড়ে বলে, না ভুল, তবে সালফার 30। কি সব বলছেন, ভুলে যায় রে বাবা। হরিচরণ কি করবে ভেবে পায় না, হা করে চেয়ে থাকে অপদার্থ বাপের দিকে। যতীন ডাক্তার বিড়বিড় করে বলে, পুত্র আর মূত্র একই পথ দিয়ে আসে, বুঝলে? পুত্র যদি পুত্রের কাজ না করে, সে তো মূত্র, নাকি? কথাটা অবশ্য হরিচরণের কানে যায় না, কিন্তু সে লক্ষ্য করে এই দুঃসময়েও তার বাবা বিড়বিড় করে বকছে। এরকম কখনো করতো না বুড়ো, পাগলে গেল নাকি? বাঙালিয়া বাঁ হাতে খৈনির গুঁড়োর উপর ডান হাতে একটা আনন্দিত চাপড় মারে। কনুইয়ের ভাঁজ থেকে দুধের থালি বালতি ঝুলছে। মনে অনেক আশ্চর্য আলো এসে পড়েছে আজ, ভারী অন্যমনস্ক সে। একটা দেশওয়ালি গান গুনগুন করে গায় সে, হাতে একটা নরম স্পর্শ লেগে আছে এখনো, কমললতার সঙ্গে দেখা। ক্যা হুয়া কমলা দিদি,
ও বাড়িতে কি হয়েছে রে বাঙালু? সাপু কাটা নেই গিরে পড়ল। কে? বাহুজি, যান না দেখিয়ে আসেন। বিপদে বারণ নেই, কমললতা তাই এদিক ওদিক একটু দেখে নাই, ভয় করে। 25 বছর কাটিয়েও ভয়, তবু সে ঢুকে পড়ে। কি হয়েছে বলে সে সোজা ঘরে ঢুকে যায়। কেউ কিছু বলে না, বারণ করে না। সাহস পেয়ে কমললতা বিছানার কাছে উপর হয়ে দেখে নারায়ণীকে। মুখটা তুলে বলে, বড় বৌমা একটু গরম জল করো আর মালসায় একটু আগুন, এ কিছু না ঠিক হয়ে যাবে। কেউ কিছু বুদ্ধি খুঁজে পাচ্ছিল না, কমললতার কথাই যেন বিশ্বাস খুঁজে পায় সবাই। বড় বউ ধেয়ে যায় রান্নাঘরে, চোখের জল মুছে উনুন থেকে হাঁড়ি নামিয়ে জল চাপায়। কমললতা সাহস পেয়ে মেজ বউয়ের মাথা কোলে নিয়ে বসে হাওয়া করে। বহুকাল বাদে নিজের হারানো জায়গাটা যেন পেয়ে গেছে কমললতা। হরিচরণকে ডেকে বলে, তোর বাপের ঘর থেকে অ্যালকোহল 10 ফোঁটা একটু গরম দুধে দিয়ে নিয়ে আয়। হরিচরণ কমললতার দিকে এক পলক চায়, চোখে কি ফোটে না জানে, তারপর বাপের ঘরের দিকে চায়। যতীন ডাক্তার খাটের বাহু ধরে দাঁড়িয়ে ছিল, মেজ বউয়ের দিকে নয়। মেজ বউ বা পৃথিবী আর কিছুই কোনো অস্তিত্বই তো নেই। সে চেয়েছিল কমললতার দিকে। কাম কবে মরে গেছে, যৌবনের প্রেম বলতে কিছু নেই এখন, কিন্তু বুক জুড়ে আছে সহবাস। সে বিড়বিড় করে ডাকে, কমল কমল কমল, বড় একা ফাঁকা জগৎ, থাকো এখানেই কেন, থাকো না থাকো। কমললতা যতীনের দিকে চায়, বুড়োটার চোখ ঘোলাটে লাগে, যে বিড়বিড় করে কি বকছে, আহা ওরা কি আর যত্ন করে। সন্ধ্যের দিকেই ঠিক হয়ে যায় মেজ বউ, ডাক্তার দেখে গেছে বলছে গাইনির ডাক্তার দেখাতে, তবে ভয় নেই। বিকেলের দিকে মেজ বউ ওঠাহাটাও করলো খানিকক্ষণ, চুল বাঁধলো, হাসলো। হরিচরণ গেছে কলকাতার থেকে বউয়ের জন্য বলকারি ওষুধ আনতে। সারাদিন কমললতা আজ এ বাড়িতে রয়ে গেল, মেজ বউয়ের কাছেই রইল বেশিক্ষণ। যতীন ডাক্তার ডিসপেন্সারিতে আগাগোড়া বসে আছে আজ, ভাত খেতে বসে অর্ধেক খেয়ে উঠে গেল দুপুরে। শরীরটা খারাপ নাকি? কমললতার বুকের মধ্যে কেমন করে। 3-4 দিন আগে খবর এসেছে, সাধু মানুষটা মরেছে কুলটির হাসপাতালে। একটু কেঁদেছিল কমল, কান্নাটা মেয়েদের রোগ, নইলে সে মানুষের জন্য কান্নাই কি দুঃখই কি। কমললতা ভালোবাসা যা পেয়েছে তাই যতীন ডাক্তারের কাছে, কাছে যাবে সে উপায় নেই। কে কি বলে বাড়ি থেকে বেরি করে দিল হয়তো, এ বাড়ির বাতাসে শ্বাস না নিলে বুক মরুভূমি হয়ে থাকে। সাধুটা মরে গেল, ডাক্তারও কেমন যেন করছে, তাই এ বাড়ি ছেড়ে যেতে ইচ্ছে করছিল না আজ। মেজ বউয়ের সেবার নাম করে সারাটা দিন থেকেছে, বড় বউ ডেকে দুমুঠো খাইয়েছে দুপুরে, সে কথা ভাবতেই মনটা ভালো লাগে। সন্ধ্যের পর একটু ফাঁক পেতেই কমললতা বুড়ো মানুষটার ঘরে আসে। ডিসপেন্সারি থেকে উঠে এসে কখন বিছানায় শুয়েছে, লণ্ঠনের আলোয় কমললতার মুখের দিকে চাইল, বলল, মাছিটা কেবল বসছে। কোথায় মাছি? কপালে, সকাল থেকে উড়ে উড়ে বসছে। কমললতা কপালটা দেখে, বলে, নেই তো? আছে। কমললতা যতীন ডাক্তারের মুখখানা দেখে ভালো করে, চোখ ঘোলা আর লালচে, শ্বাস গরম, কপালে হাত চেপে ধরলে বোঝা যায় শিরার মধ্যে রক্ত লাফাচ্ছে। কমল বলে, আমি কপালে হাত বুলিয়ে দিচ্ছি, তুমি থাকো। থাকার জো কি, বিষ্ণুচরণ এলেই তাড়াবে, না তুমি থাকো। আচ্ছা শরীরটা কি খারাপ? না, বড় একা লাগে। একা কেন, সবাই রয়েছে। কেউ নেই। কমললতার চোখে জল আসে, গাল বেয়ে নামে, নাকে সর্দি টানার শব্দ হয়, একটা গাঢ় শ্বাস ফেলে সে। সংসার বড় মায়াহীন। ডাক্তার দেখে কমললতা চাঁদকে লণ্ঠনের মতো ধরে আছে দেখাচ্ছে। ডাক্তার ওঠে, বলে, দাঁড়াও ওষুধ বানাচ্ছি, বানাও। এ ওষুধে দুজনে সব সেরে যাবে বুঝলে কমল, জানি তুমি ধন্যন্তরী। ডাক্তার জ্যোৎস্নার লণ্ঠনে কমললতার সঙ্গে পথ চিনে বাগানে যায়, ফুল তুলে আনে, চুপি চুপি ডিসপেন্সারিতে ঢোকে দুজনে। ডাক্তার একটা ঝিনুকে ফুল টিপে মধু ফেলে কফোটা, একটু জ্যোৎস্না মেশায়, একটু চোখের জল তার সঙ্গে, আর 2 ফোঁটা অ্যাক্সেস অমৃত,
চিনুকটা তুলে ডাক্তার বলে, জানি দুজনে খাই এসো। স্বপ্নটা ভেঙে যায়, ডাক্তার জাগে, কেউ কোথাও নেই। মাথার মধ্যে তীব্র যন্ত্রণা সব বোধ গুলিয়ে যায়। যতীন ওঠে, তারপর শূন্য ডিসপেন্সারিতে গিয়ে ঢোকে। অন্ধকার, খোলা জানালা দিয়ে দুধের মতো জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে ঘর। আধছায়ায় যতীন ডাক্তার উল্টো দিকের চেয়ারটায় গিয়ে বসে, তারপর নিজের বসা শূন্য চেয়ারটার দিকে চেয়ে বলে, ডাক্তারবাবু আমার বড় অসুখ, বড় অসুখ। হরিচরণ তখন বউকে জড়িয়ে আষ্টে পিষ্টে হাতে পায়ে বেঁধে রেখেছে। নারায়ণে ঘুমের মধ্যে ঠালা দিয়ে বলে, আহ, দম আটকে মারবে নাকি বাপু? হরিচরণ মুখ চোখে বলে, তুমি যা দুষ্টু হয়েছ। উফ, সরো বাপু, গরম লাগছে। হরিচরণ বলে, তোমার জন্য সবসময় ভয়ে ভয়ে থাকি। নারায়ণী পাশ ফিরে বলে, ইস। তখন হামলে তাকে আদর করতে থাকে হরিচরণ, বাধা মানে না। বিষ্ণুচরণ বইয়ের গা ঘেঁষা ভাব পছন্দ করে না। লাইনের ওধারে তার আবার ছেলে মেয়ে রাখা আছে। এক কাতে শুয়ে সে ঘুমিয়ে পড়েছিল, কাঁচা ঘুমটা ভাঙে বউ বলল, কমল কিন্তু অনেক সেবা টেবা করেছে, করুক গে, আর ঢুকতে দিও না, মায়া পড়ে গেছে তোমাদের ওপর। হুম, শেষমেশ বাড়ির অংশ চাইবে, তাছাড়া কলঙ্ক, আপদ যখন বিদেয় হয়েছে আর না, কোলে পিঠে করেছে তোমাদের, খুব দরদ যে। বলছিলাম মাঝে মধ্যে আসে যদি আসুক। হুম হুম, ফের যদি ঢুকতে দাও তো তোমার কপালে কষ্ট আছে। কিন্তু ওকে ছাড়া বুড়ো মানুষটা যে থাকতে পারে না, বিষ্ণুচরণ ঝাঁঝি মেরে ওঠে, পারে না? এই বুড়ো বয়সও রস আছে নাকি? ভয় খেয়ে বড় বউ চুপ করে যায়। ডিসপেন্সারি থেকে উঠে নিজের ঘরে আসে যতীন, আবার ডিসপেন্সারিতে যায়, তারপর বেভুল হয়ে এ ঘর ও ঘর ঘুরতে থাকে হারানো শিশুর মতো। ফুপিয়ে ফুপিয়ে একটু কাঁদে, মাছিটা উড়ে উড়ে বসছে ভ্রুতে, নাকে, কপালে, সুড়সুড়ি পায়ে হাঁটছে। যতীন ডাক্তার চারধারে পৃথিবীর রহস্যটা গুলিয়ে ফেলতে থাকে। চাঁদের আলো, গাছপালা, ঘরদোর সব কিছুই অবোধ চোখে দেখে। বিড়বিড় করে বলতে থাকে, কমললতা মা, মা গো, কমল মা, মাছিটা তাড়িয়ে দাও, মাছিটা তাড়িয়ে দাও মা।